आमी लिपिका फ्रॉम लिपिकाज क्रिएशन कोलकाता। आमार यूट्यूबे एटा फर्स्ट एपिसोड। आमी आज के देखाबो आपनादेरके किछु प्रिंटिंग सिल्क और पेंटिंग सिल्क हैंड पेंटिंग। ताले देखाते शुरू करी। एटा आमार एक नम्बर शाड़ी। शाड़ी देखते देखते जदि आपनादेर भालो लेगे थाके ताले लाइक करबेन, शेयर करबेन और सबस्क्राइब अवश्य सबस्क्राइब कर देवें। पाशे बेल आइकनटाओ टिपे देवें जानो परेर एपिसोडगुलो आपनारा खूब सहजे देखते पारें। फार्स्ट शाड़ी एटा होच्छे आँचल प्लेन ऑल ओवर शाड़ीटा ब्लैक एर उपर प्रिंट गेछे। बोथ साइड बॉर्डर मल्टी कलर, ऊपरटा ऑरेंज कलर और नीचटा मेजेंटा कलर। शाड़ीटा पोरले केमन लागे एकटु देखाच्छि ड्रेपिंग करे। आफ्टर वेयरिंग शाड़ीटा पोरले ठीक एरकम लागे। এটা আমার এক নম্বর শাড়ি, প্রাইস 3500। দু নম্বর শাড়ি ব্ল্যাকের পরে ব্লু দেখাচ্ছি। দু নম্বর শাড়ি আঁচলটা দেখুন, দুটো কালার, একটা মেজেন্টা কালার আর একটা ग्रीन कलर। किंतु ग्रीनटा खूब मिष्टी कलर, सुंदर ग्रीनटा। बोथ साइड बॉर्डर शुरू करे गेछे पार्टटा ग्रीने और ऑल ओवर फ्लोरल प्रिंट ब्लू एर मध्य मेजेंटा दिए ए प्रिंटटा गेछे ऑल ओवर। और ब्लाउज पिसटा होच्छे ग्रीने, सुंदर कम्बिनेशन दुटोर, अनयूजुअल कम्बिनेशन। শাড়িটা পরলে অল ওভার শাড়িটা, এটা আর পরে দেখাচ্ছি না, শাড়িটা অল ওভার শাড়িটা দেখুন। দু নম্বর, তিন নম্বর শাড়ি, এটাও প্রিন্টিং, তিন নম্বর শাড়ি। এটা হলো আঁচলটা অরেঞ্জে আর রানী কালার, যেটা মেজেন্টা কালার। অল ওভার শাড়িটা অল ওভার গেছে এইভাবে, খুব আনকমন কালার। তার মধ্যে ইয়েলো দিয়ে রেড অ্যান্ড পিঙ্ক বলবো না, রানী কালার এটা দিয়ে প্রিন্ট করা হয়েছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে এই গেছে, নিচে একটা স্লিট আছে অরেঞ্জ কালারের, আশা করি দেখা যাচ্ছে ভালো মতন। শাড়িটা ড্রেপ করার পর কেমন লাগে দেখায়। যে কোনো বয়সের জন্য শাড়িটা ভীষণ সুন্দর। শাড়ির কোয়ালিটি সম্বন্ধে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, এগুলো সবই বিষ্ণুপুরি সিল্ক, খুব ভালো কোয়ালিটির সিল্ক। আর আমার সব সিল্কই সিল্ক মার্ক সার্টিফাইড। এটা হচ্ছে চার নম্বর শাড়ি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এটা হলো আঁচল, আঁচলের মধ্যে কিছুটা স্ট্রাইপ গেছে। আর অল ওভার শাড়িটা কলমকারী ধাঁচেরই করা হয়েছে, কিন্তু এটা কলমকারী প্রিন্ট নয়, এগুলো ময়ূর আছে, অল ওভার ময়ূর আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর ব্লাউজ পিসটা ব্ল্যাকের মধ্যে। এটা ড্রেপিং করে দেখাচ্ছি, পরার পর কত সুন্দর লাগে একটু দেখুন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রত্যেকে খুব ভালো লাগে। ব্লাউজ পিসটা ব্ল্যাক। তাও আরেকবার দেখাচ্ছি, এটা হচ্ছে চার নম্বর শাড়ি,
পাঁচ নম্বর শাড়িটাও ব্ল্যাক এর মধ্যে। এটা নাম্বার ফাইভ, শাড়ি নাম্বার ফাইভ। আঁচলটা দেখুন একটু মাল্টি কালারের করা হয়েছে, একটা দুটো তিনটে চারটে কালার দেওয়া হয়েছে আঁচলটার মধ্যে। আর অল ওভার শাড়িটার মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট, খুব অনবদ্য প্রিন্ট বলতে পারেন। চেকস, কিন্তু চেকসটা একটু উই একটু ল্যারিয়া টাইপের চেকস এটা। হ্যাঁ, আর পাড়ের মধ্যে দেখুন অল ওভার শাড়িটা, পাড়ে এটা পুরোটাই ব্রাশিং করে করা হয়েছে টেম্পল। পাড়ের সঙ্গে আঁচলের একটা সামঞ্জস্য আছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে এটা করা হয়েছে। দেখুন খুব ভালো কোয়ালিটির সিল্ক। দেখুন শাড়িটা পরার পরে বোঝা যাচ্ছে। এটা হলো ছ নম্বর শাড়ি। যারা একটু কম বয়সী, একটু গর্জিয়াস শাড়ি পরতে ভালোবাসেন কিন্তু বড় প্রিন্ট পছন্দ করেন না, তাদের জন্য স্মল প্রিন্ট অল ওভার আঁচলটা হচ্ছে দুটো কালার দিয়ে করা হয়েছে, অনলি ডাই। যেহেতু অল ওভার প্রিন্ট করা আছে সেই জন্য আঁচলে শুধুই ডাই করা আছে। এটা ছ নম্বর শাড়ি। ব্লাউজ পিসটা আমি আগেই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লাউজ পিস রানি কালারের। শাড়িটা হচ্ছে খুব ব্রাইট কালার, পরলে খুব মিষ্টি লাগবে দেখতে, গায়ের রঙও খুব উজ্জ্বল লাগবে। এটা হচ্ছে দেখাচ্ছি নাম্বার ছ নম্বর শাড়ি, সরি দিস ইজ সেভেন, নাম্বার সেভেন। আচ্ছা, এটা সাত নম্বর শাড়ি। এটা কলমকারি শাড়ি, কলমকারি প্রিন্ট। এই আঁচলটা দেখুন একটু হাটকে করা হয়েছে, প্রত্যেকটার মধ্যে একটা করে ময়ূর আছে, একটু ক্লোজ আপেও দেখতে পারি। এটা একটু ক্লোজ আপ ভিউতে যদি দেখানো যায়। আচ্ছা, আঁচলটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। এটা ব্ল্যাক ব্লাউজ পিস। আর অল ওভার শাড়িটাতে এই ময়ূরের প্রিন্টটা করা হয়েছে, কলমকারি প্রিন্ট। সাত নম্বর শাড়ি। আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরের এপিসোডটা আবার আপনারা দেখতে পারেন। এটা আট নম্বর শাড়ি, এটাও কলমকারি, একটু মাল্টি কালারের করা হয়েছে। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিস। আঁচল আর ব্লাউজ পিসটা কলমকারি করা হয়েছে, একটু ভালো করে দেখবেন, খেয়াল করে অনেকগুলো কালার দেওয়া হয়েছে এর মধ্যে। তারপরে যেটা করা হয়েছে পোস্ট সাইড বর্ডার, আর ভিতরের কালারটা ঠিক বলতে পারছি না, খুব ডিপ চন্দন কালার, মানে খুবই সুন্দর কালারটা। ড্রেপিং করার পরে শাড়িটা পরলে দেখুন খুব ট্র্যাডিশনাল শাড়ি, কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর, খুব মিষ্টি কালারটা, বডির কালারটা খুবই মিষ্টি কালার। প্রিন্টিং শেষ হয়ে গেল, এবার দেখাচ্ছি পেন্টিংয়ে। এটা ন নম্বর শাড়ি। এটা হচ্ছে আঁচলটা,
নর্নবর শাড়ির আঁচল এটা দেখুন, এই কালারটা হচ্ছে মফ কালারের ডিপ শেডটা, মানে জাম কালার যেটা বলা হয়, হ্যাঁ জামের সঙ্গে সেলফ টু সেলফ টোন। এটা পুরোটাই হ্যান্ডে করা হয়েছে, লিফের কাজ, পাতার কাজ করা হয়েছে, এটা অল ওভার। ব্লাউজ পিসটা বলে দিই, রানিংয়ে আছে ব্লাউজ পিসটা, এটাও হ্যান্ডে সরু তুলির কাজ, এটার নাম্বারটা হলো 10 নম্বর শাড়ি। সরু তুলির কাজ এটা, এটা আঁচলটা অল ওভার শাড়িটা যাচ্ছে, আপার ইয়োক লোয়ার ইয়োক শাড়িটা এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। ব্লাউজ পিসটা যাচ্ছে ব্ল্যাকে, হাতের মধ্যে পেন্টিং করা আছে, এটা ব্লাউজ পিস। পরার পরে শাড়িটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সরু তুলির কাজ, একটু ক্লোজ আপে যদি দেখানো যায়, ক্লোজ আপ ভিউতে কত সরু তুলির কাজ। এটা একটা কিন্তু এটা একটা ফুল, যেটাকে বলে কি বলে ওটাকে, নামও মনে করতে পারছি না, এনিওয়ে এটা একটা খুব ভালো ডালিয়া ফুল আর কি যেটাকে বলে। তারপরে 11 নম্বর শাড়ি, এটাও হ্যান্ডের কাজ, পুরোপুরি হ্যান্ডের, যেটাকে আমরা বলি এখন শিভরি। কম্বিনেশনটা দেখুন, অসাধারণ কম্বিনেশন, গ্রিনের সঙ্গে ব্লু, অল ওভার বুটি আর বর্ডার, আর আঁচলটা হচ্ছে শিবরিতে, অল ওভার শিবরিতে করা হয়েছে আঁচলটা। আর ব্লাউজ পিসটা আঁচলটা একরকম শিবরিতে করা, পুরোটাই হ্যান্ডের কাজ, এটা টাই অ্যান্ড ডাই করে করা হয়েছে। শাড়িটার দামও 3800। লাস্ট যে শাড়িগুলো দেখালাম আমি, হয়তো দাম বলতে ভুলে গেছি, হ্যান্ড পেন্টিং হলেই সেটা 3800, এটাও 3800। এটা 12 নম্বর শাড়ি, এটাও শিভরি, শাড়িটা পুরো খুলে গেল, এটা আঁচল, বোথ সাইড ব্ল্যাক বর্ডার, টাই অ্যান্ড ডাই শিহরিতে করা হয়েছে, পুরোটাই হ্যান্ডের, একদম পিওর বিষ্ণুপুরি সিল্ক। ব্লাউজ পিসটা রানিংয়ে আছে, আপনারা ইচ্ছে করলে এই ব্লাউজ পিসটা দিয়ে অন্য শাড়ি পরতে পারেন, আবার এটার সঙ্গে একটা প্লেন ব্লাউজ বাড়িতে যদি থাকে বা বানিয়ে নিতে পারে খুব ভালো লাগবে। একটা শিবরি ব্লাউজ দিয়ে অন্য শাড়ি পরলেও খুব ভালো লাগে, মিক্স অ্যান্ড ম্যাচ করে পরবেন, খুব ভালো লাগবে। কম্বিনেশনটা দেখুন, রানি অ্যান্ড অরেঞ্জ আর ব্ল্যাক বর্ডার, শাড়িটা আমি ঠিক ড্রেপ করে দেখাতে পারলাম না, পুরো শাড়িটা খুলে গেছে। দিস ইজ ফর 3800। এটাও একটা পেন্টিংয়ের শাড়ি, হ্যান্ড পেন্টিং, এটা 13 নম্বর শাড়ি,
একটা দেখুন আঁচল, কালার কম্বিনেশনটা দেখুন কি অসাধারণ কালার কম্বিনেশন। এই পাতাগুলোকে কিভাবে শেডেড করা হয়েছে, একটা গ্রিন আর ইয়েলো দিয়ে একটা শেড করা হয়েছে, কালোর সঙ্গে মফ কালার দেওয়া হয়েছে যেটাকে জাম কালার বলা হয়। সাধারণত আমরা কালোর সঙ্গে রেড ব্যবহার করে থাকি, কিন্তু একটা রেডের কোনো ছোঁয়া নেই। এটাও পাড়াচলের শাড়ি, শাড়িটা পরার পর আর এটা ব্লাউজ পিসও হচ্ছে রানিং এর মধ্যে পড়বে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়ি নাম্বার 13। শাড়ি নাম্বার 14 এটাও হ্যান্ড পেন্টিং, 13 যেটা গেল সেটাও 3800 টাকা দাম, 3800। শাড়ি নাম্বার 14 শাড়ি নাম্বার 14 এটা দেখুন আঁচলটা করা হয়েছে, ফ্রি হ্যান্ডে করা, কালার কম্বিনেশন খুবই মার্জিত কালার, সোবার কালার। অল ওভার ব্লু আর ব্লাউজ পিসটা দেখুন, আগেই দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা ইয়েলো। ভেতরে যেহেতু এই ফুলগুলো আছে ইয়েলো কালারের, তাই ব্লাউজটা করা হয়েছে ইয়েলো কালারের। শাড়িটা ড্রেপিং এর পরে আপনারা যদি শাড়ি বুক করতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন, আর যারা পারেন না স্ক্রিনশট নিতে তারা শাড়ি নাম্বার দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। নাম্বারটা বলছি 9433530797, আরেকবার বলছি 9433530797। স্ক্রলে যাচ্ছে সেটা একটু দেখে নেবেন। পনেরো নম্বর শাড়ি, এটা পেন্টিং, হ্যান্ড পেন্টিং, এটা হচ্ছে আঁচল। একটু মন দিয়ে দেখুন আঁচলটা কি অসাধারণ করা হয়েছে, তার সঙ্গে মিক্স ম্যাচ করে পুরো অল ওভার বডিটা এই পাতাটা দিয়ে স্ক্রিনে প্রিন্ট করা হয়েছে অল ওভার। কালার কম্বিনেশনটা হচ্ছে ব্লু এর সঙ্গে ফিরোজা। আঁচলটা হচ্ছে ফিরোজা কালারের, শাড়িটা পরার পর অসাধারণ লাগছে। শাড়ি নাম্বার 16 এটাও একটা পেন্টিং, কিন্তু কালার কম্বিনেশনটা একটু দেখুন কি অসাধারণ কালার কম্বিনেশন, ফ্রি হ্যান্ডে এত সুন্দর করেছে ছেলেটি। কালোর সঙ্গে মফ, গ্রে, এগুলো যে আছে পুরো গ্রে আছে, একটা মফ কালার আছে, রানি কালার আছে, মিক্স ম্যাচ করে করা হয়েছে, খুব টোন টু টোন করা হয়েছে। অল ওভার শাড়িটা দেখুন এইভাবে গেছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে শাড়ির এটা, ক্যামেরাতে যে কালারটা দেখছেন এক্স্যাক্টলি সেই কালারটা। এটার দামও 3800 টাকা, 3800। আটটার ওয়্যারিং দেখুন শাড়িটা কেমন সুন্দর লাগছে দেখতে। আঁচলটা আরেকবার দেখাচ্ছি, একটু ভালো করে দেখুন কালার কম্বিনেশনটা, খুব গর্জিয়াস। মোটামুটি ছোটোখাটো একটা পার্টিতে
আপনি সেজে যাবেন, অনবদ্য লাগবে দেখতে। এটা একটা ফ্লাওয়ার পেন্টিং দেখাচ্ছি, 17 নম্বর শাড়ি। শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো, খুব সফট দেখাচ্ছি আপনাকে, ভীষণ সিল্ক মার্ক সার্টিফাইড। আমার সব শাড়ি সিল্ক মার্ক সার্টিফাইড। এটা দেখুন অল ওভার গেছে, এটা হচ্ছে আঁচল, তারপরে শাড়িটা এইভাবে ওয়েভ করে করে গেছে। এই কালারটা লাইট ফিরোজি। আর ব্লাউজ পিসটা হচ্ছে কন্ট্রাস্টে গেছে, নিচে একটা ওয়েভ আছে। ভীষণ ভালো কোয়ালিটি, বিষ্ণুপুরী সিল্ক। আঁচলটা আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখে নিন, স্ক্রিনশট নিয়ে নিন, নাম্বারটা একটুখানি খেয়াল করুন, স্ক্রলে যাচ্ছে আমার নাম্বার, যাচ্ছে প্রাইস, যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9433530797। এটা শাড়ি নাম্বার 18, যেটা লাস্ট দেখালাম ওটাও 3800 টাকা দাম, মনে হয় দামটা বলে নিই, এটাও 3800 টাকা দাম, দামটা আগেই বলে নিচ্ছে। এটা এটা পেন্টিং শাড়ি 3800, এটা আঁচল ব্লাউজ পিসটা হচ্ছে প্লেন, একটা ব্রাশিংয়ের একটা এফেক্ট আছে এই শাড়িটার ব্লাউজটার মধ্যে। অল ওভার শাড়িটা গেছে এইভাবে। এটা কুচি করে আর দেখাচ্ছি না, পেন্টিংটা খুব সুন্দর বোঝা যাবে। ব্লাউজ পিসটা তো দেখালাম প্রথমে, আঁচলটা আবার করে দেখাচ্ছি, একটু ছোট আঁচলটা। প্রাইস ইজ 3800। এটা আমার 19 নম্বর শাড়ি, এটার দামটা অনেকটাই বেশি আগের শাড়িদের শাড়ির তুলনায়। এটার দাম হচ্ছে 4200। তার কারণ শাড়ির ওই শাড়ি লাস্ট যে শাড়িগুলো দেখালাম তার থেকে কোয়ালিটিটা অনেকটাই ভালো, এবং পেন্টিং যেটা আছে সরু তুলির কাজ, দেখুন আঁচলটা দেখুন, এটা ময়ূর করা হয়েছে। আর অল ওভার পাটটা দেখুন, সরু তুলির কাজ, এটা ব্লাউজ পিসটা হচ্ছে রেডে গেছে, একটু দেখাই উঠি। এটা ব্লাউজ পিসের যেটা হাতে স্লিভটা আছে এই কালার, এই এইভাবে যাবে। ১৯ নম্বর শাড়ি 4200। আপনাদের পছন্দ হয়ে থাকলে শাড়ি আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা টিপে দিন যাতে নেক্সট এপিসোডগুলো আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে আমি যেটা পরে আছি, এটা 20 নম্বর শাড়ি, ল্যাভেন্ডার কালার, হ্যান্ড পেন্টিং। আঁচলটা দেখুন এইভাবে গেছে। এটা ব্লাউজটা কিন্তু এটা নয়, ব্লাউজটা রানিংয়ে গেছে। যদি আপনারা মনে করেন থাকে যে না রানিংয়ে পরবো না, একটু মাল্টি কালার চাই, সেটাও করা করে দেওয়া যাবে। তবে এই কালারটা পরলেও খুব সুন্দর লাগবে, হাতে স্লিট করা আছে। এটা হচ্ছে আমার লাস্ট শাড়ি 20 নম্বর। তাহলে এখানেই শেষ করলাম, আপনাদের পছন্দ হলে অবশ্যই অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।